যে দল করে আর আমরা যে দল করি এই দুইটা দলের পার্থক্য হচ্ছে এইটা নিয়াজ সাহেবরা গর্ব ভরে বলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়াজ সাহেব আপনি শিক্ষিত লোক প্রজ্ঞাবান রাজনীতিবিদ আপনি ভুলে গেলেন যে জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা অক্ষবদ্ধ হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি নিয়াজ সাহেবদের লজ্জা লাগে না মোহাম্মদ আলী জিন্নাকে খায়দে আজম বলতে বা নিয়াজ সাহেবদের লজ্জা লাগে জাতির জনক বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে আমাদের আর ওনাদের তফাত হচ্ছে এইখানে নিয়াজ সাহেবদের লজ্জা লাগে না যে ধর্ম ব্যবসা করে অনেক পিছিয়ে নিয়েছিল কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা বুঝতে পেরেছে শিখেছে ওদের নেই প্রমাণ ওরা করে দিয়েছে ওদের কর্মকাণ্ডে যখন ওরা ক্ষমতায় ছিল বাংলাদেশ যখন বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সত্যিকারভাবে প্রত্যেক ধর্মের সাথে কাজ করেছে বঙ্গবন্ধুর সময় হয়েছে আমি শিবের গীত গাচ্ছি না আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন ওআইসি তাবলিক জামাত ঠিক জননেত্রী শেখ হাসিনার আপনারা দেখেছেন কমি মাদাস মূল্যায়ন করে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় একটা মডেল মসজিদ হয়েছে তারপরে আপনার ইসলামিক ইসলামিক ধর্মভিত্তিক প্রাথমিক স্কুল হচ্ছে কিন্তু নিয়াস সাহেবরা এত ধর্মের দরদি আসলে ধর্মের দরদি না মানুষকে ধুকা 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 দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় মানুষের ইমান নষ্ট করতে চায় এতবার ক্ষমতায় ছিল জামাতকে নিয়েছিল আর একটা ধর্মপ্রাণ লোক ধর্ম ব্যবসায়ী দলকে মানুষের একটা নীরব মানুষের পবিত্র আত্মা আল্লাহর আসতে আপনারা ধর্ম কিনে তাড়াতাড়ি করবেন না গল্পকে ইচ্ছা বাদ দেন আর একটা কথা বলে নিয়া সাহেবকে প্লিজ ভাই রাজনীতির ব্যবধীপী করার দরকার নাই তো বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যক্তিত্ব জাতির জনক আপনার কেন আপনার আপনার তো আপনাদের যুবরাজ তো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন তারা ক্রমন্ত বলেন আপনারা কেন শিখছেন না ওনার কাছ থেকে ওনার কাছ থেকে শুধু খারাপ গুলো শিখছেন ভালো গুলো শিখেন তারপরে আমি আবার বলছি আপনাদেরকে যে এই যে ভাইরা গালিগালাজ করে কথা বলে মানুষ আসলে যখন হেরে যায় বলার কিছু থাকে না তখন রেগে যায় আমার এক প্রিয় বন্ধুরা নিজে অত্যন্ত আদর করে হঠাৎ করে রেগে যায় তাই আমি বললাম মনে হয় তোমরা বলার কিছু নাই ভাই স্টাডি করুন বলার মতো কথা বলুন রেগে যাবেন না গালাগালি বাদ দিন এগুলা ঠিক না এগুলা করলে তো আমরা মানুষকে কিছু দিতে পারবো না তারপরে আমার আরেক ভাই বলেছেন যে এই আরেক ভাই বলেছেন ওইখানে এই পদ্মা সেতুর কথা ভাই আপনাকে শ্রদ্ধা রেখে বলছি আমি আপনি একটু স্টাডি করেন আপনি আপনি আমার আমার ভাই আমার পক্ষের হোক বা আপনার বিপক্ষের হোক আপনি আমার ভাই আপনি স্টাডি করেন বাংলাদেশ জাপান চীন থেকে প্রযুক্তি নিয়ে এসেছে টাকা নিয়ে আসে নাই ভাই কেন আপনারা মানুষকে এরকম মিথ্যা কথা দিয়ে বিভ্রান্ত করেন আমার অনুরোধ আপনারা বিভ্রান্ত করবেন না আপনি যদি সত্যিকার ভাবে দেশপ্রেমিক হয়ে থাকেন আপনারা বিভ্রান্ত করবেন না বাঙালি বাংলাদেশের মানুষ ইন্ডেমনিটি আইন দেখেছে আমি আপনাদেরকে আজকে বুঝায় বলি আমি খুব সহজ বাসায় বলি হ্যাঁ আপনারা যদি চান আমি সিলেটিতেও হইম আপনারা কারণ কেন সিলেটি মানুষ বেশি ইন্ডেমনিটি আইন আপনারা খালি গফ নইন আপনারা কেউ জানেন না এটা কি তা ইন্ডিয়ামনিটি আইন এমন একটা আইন

কেতা করছই অ্যাম্বাসিডার বানাই বানাই কিন্তু আমার কত ঠিক আছে বাংলাদেশ আজকে পঞ্চাশ বৎসর পূর্তিতে স্বীকৃতি পেয়েছে বিশ্বে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ভাই কেন আপনারা এগুলা করেন কে সেই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ দিয়েছে বিশ্ব দিয়েছে আপনারা সেলিব্রেট করেন না আমার তো সন্দেহ লাগে আপনারা আসলে কি বাংলাদেশের নাগরিক না এখনো পাকিস্তানি নাগরিক রয়ে গেছেন আপনারা যদি সত্যিকার ভাবে বাংলাদেশের নাগরিক থাকতেন আপনারা ওগুলা সেলিব্রেট করতেন যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে পৃথিবীর কোন উন্নয়নশীল দেশের নজির নাই সাতষট্টি হাজার পরিবারকে গৃহ দেওয়া হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ আপনারা তো ক্ষমতায় ছিলেন কি করেছেন আপনারা পৃথিবীর দুই চারটা উন্নত দেশ ছাড়া পৃথিবীর কোন দেশের এমন নজির নাই পৃথিবীর উন্নয়নশীল দেশে এমন নজির নাই বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে সরকারের প্রাথমিক বিদ্যালয় করে দেওয়া হয়েছে ধন্যবাদ